মেয়েদের পায়ে নূপুর পরার বিধানটা কি? এক্ষেত্রে আমরা প্রথমত লক্ষ্য করি, নূপুরের কিন্তু একটা শব্দ হয়, আবার কোনো কোনো নূপুরের শব্দ হয় না। নূপুরটা আসলে কি? নূপুরটা হলো মেয়েদের একটা অলংকার। মেয়েদের অলংকার বিভিন্ন রকম আছে। অনেক সময় মেয়েরা গলায় নূপুরের মতোই এক ধরনের নেকলেস পরে, তারও কিন্তু একটা ঝনঝন শব্দ হয়। আবার অনেক সময় মেয়েরা কিছু ব্রেসলেট পরে, তারও কিন্তু ঝনঝন শব্দ হয়, আবার অনেক সময় হয় না। মেয়েদের পায়ের অলংকার, সেখানেও কোনো শব্দ হতে পারে না হতে পারে। আমরা একটা মূলনীতি বলে দেই। মূলনীতিটা হচ্ছে, মেয়েদের শরীরের যে কোনো জায়গায় তারা পর্দাপোশিদার মধ্যে থেকে তারা অলংকার পড়তে পারে। এই অলংকার তাদের শরীরের যে জায়গাগুলো অন্যদের জন্য দেখানো জায়েজ, অন্যদের বলতে যেমন অন্য মহিলা অথবা স্বামী অথবা মাহারাম, স্বামীর জন্য তো স্বামী এবং স্ত্রী তাদের জন্য কোনো আড়ালটা জরুরি নয়, কিন্তু মাহারামদের সাথেও কিন্তু তার যেমন সে হয়তো মাথা দেখাতে পারে, সে হয়তো তার হাত দেখাতে পারে ইত্যাদি, মাহারামদের সামনেও সে তার শরীরের কিছু অংশ উন্মোচন করতে পারে, আর মহিলাদের সামনেও সে শরীরের কিছু অংশ উন্মোচন করতে পারে। সেই জায়গাগুলোতে সে যে অলংকারগুলো পরিধান করে সেটা তার জন্য জায়েজ, কিন্তু শর্ত হচ্ছে একটাই, তার এই অলংকার পরপুরুষ দেখতে পারবে না এবং এই অলংকারের শব্দ পরপুরুষের কাছে যেতে পারবে না। নূপুরের বিধানটাও ঠিক এমনটাই। যদি নূপুরটা সে স্বামীর সামনে পড়ে এবং সে এই নূপুরটা ঘরের বাইরে কখনোই পড়ে না, সেখানে যদি আওয়াজও হয় এবং সেই শব্দটা শুধু স্বামী শোনে অন্য কেউ না, তাহলে কিন্তু সেটা জায়েজ হবে। আর যদি সে নূপুরটা পরে বাইরে যায়, এই এটা পরপুরুষ যদি দেখে, সেটাও শরীয়তে জায়েজ নেই। অথবা নূপুরটা সে তার হয়তো সালোয়ার কিংবা তার কাপড়ের নিচে রাখলো, কিন্তু তার আওয়াজটা পরপুরুষ শুনে, তাহলেও সেটা জায়েজ নেই। দলিলটা কি? দলিল আপনাদের সামনে আমি পেশ করছি। কোরআনের একটা সুন্দর দলিল রয়েছে, সুরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না ওয়াতুবু ইলা আল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আর মহিলারা যেন তাদের পদাঘাত না করে, পা দিয়ে আঘাত না করে, যাতে তাদের যে সৌন্দর্যটা লুকায়িত ছিল সেই লুকায়িত সৌন্দর্যটা জানা যায়, অর্থাৎ জানাশোনা হয়ে যায়, অন্যরা জেনে ফেলতে পারে। এটা হচ্ছে, মেয়েরা পায়ের আওয়াজ তুলেই চলাফেরা করতে পারবে না, তার হিলের আওয়াজ, তার জুতার আওয়াজ। তাহলে নূপুরের আওয়াজটাও আসলে এখানে কোরআনে পরোক্ষভাবে নিষিদ্ধ করা হয়েছে, যাতে করে পুরুষরা তাদের এই কোনো আওয়াজ শুনতে না পারে, কারণ এই আওয়াজটাকে বলা হচ্ছে মিন জিনাতিহিনা, তাদের জিনাত। মেয়েদের যে কোনো আওয়াজ, তাদের যে কোনো মুভমেন্ট, এটা অনেক পুরুষের জন্যই আসলে, বিশেষ করে যে সমস্ত পুরুষদের অন্তরে ব্যাধি আছে তাদের কাছে এটা খুবই অ্যাট্রাক্টিভ একটা জিনিস, তারা আকর্ষিত হয়, আকর্ষণ বোধ করে। ফলে সেই আকর্ষণ থেকে মেয়েরা যেন সেফ থাকে, নিরাপদ থাকে, সেই জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন এবং বলে দিয়েছেন, অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, আর আল্লাহর কাছে হে মোমেন তোমরা সকলেই তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফলকাম হও। সুতরাং আমরা বলবো যে মেয়েদের এই নূপুর পরে বাইরে যাওয়া, এই নূপুরের শব্দ অন্য মানুষকে শোনানো, পরপুরুষকে শোনানো, এটা জায়েজ নেই।